আসসালামু আলাইকুম, হাসান নেটবিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের একটি সেট, গুরু মিউজিক B313 মডেল। সেটটার সমস্যা আমরা দেখতেই পাচ্ছি, একবার 1 নম্বর বাটনে চাপ দিলে ইনসার্ট মেমোরি কার্ড লেখা আসে, 2 নম্বর বাটনে চাপ দিলে ইনসার্ট সিম কার্ড লেখা আসে, বাকি বাটনগুলো ঠিকমতো কাজ করতেছে। তো সেটটার এটাই সমস্যা। সবসময় চেষ্টা করি প্রতিনিয়ত ভালো কিছু কাজ দেখানোর জন্য। আমরা আবারও দেখতে পাচ্ছি উল্টাপাল্টা দেখাচ্ছে, নাম্বার একটা চাপলে অন্যটা আসতেছে এখানে। তো সেটটা খোলা অবস্থায় আমার কাছে মনে হইলো যে কাজটা সবার মাঝে শেয়ার করি, তো এই জন্য এটাকে ভিডিওর মধ্যে নিয়ে আসলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা এখন পর্যায়ক্রমে এটাকে সলিউশন করার চেষ্টা করব। তো স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। প্রথমে আমরা সুইচের যে কিপ্যাডগুলো আছে, আমরা এই টিপসগুলো উঠিয়ে আমরা প্রাথমিক আগে এই জায়গাটাকে আগে ওয়াশ করব। আমরা এই জায়গাটাকে ওয়াশ করার পর যদি আমাদের সমস্যাটা সমাধান হয়ে যায় তা তো ভালো, আর যদি সমস্যাটার সমাধান না হয় এরপর আমরা আইসির দিকে অগ্রসর হব। তো প্রথমে আমরা অকটেন দিয়ে আমরা বোর্ডটিকে ওয়াশ করে নিব, এরপরে দেখব আমাদের ফলাফল কী দাঁড়ালো। সবসময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু কাজগুলো নিয়ে আসার জন্য, তো প্রত্যেকটা কাজে আমার একটু ব্যতিক্রম থাকে। তো এই কাজটা যদি ওয়াশ করার পরে সহজে হয়ে যায় তাহলে হয়তো কাজটা সহজ হয়ে গেল, ব্যতিক্রম কিছু আর থাকলো না। এখানে আমি চাইবো কাজটা যেন না হয়, ওয়াশ করার পরে যেন কাজটা না হয়, আমি এটাই চাইবো। যদি না হয় এরপরে আমাদের কোন জায়গায় কোন আইসির কোন সেকশনে আমাদের এটাকে কাজ করতে হবে আমরা সেই জিনিসটা দেখবো স্টেপ বাই স্টেপ। তো কাজের যেই রুলস, সেই রুলস অনুযায়ী আমাদের প্রাথমিক আগে টিপসগুলো পরিষ্কার করে দেখতে হবে, না হলে আমরা অন্য জায়গায় হাত দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি। এই জায়গাটা আমাদের ইয়েস বাটনের জায়গাটা একটু কুচকিয়ে আছে, গরম হাওয়া লেগেছিল এখানে, তো এই জায়গাটা ঠিক সেন্টার মতো নেই। তো ঠিক সেন্টার মতো না থাকলে আমাদের বাটনগুলো অ্যাকুরেট কাজ করবে না। তো এই জায়গাটিকে আমি কেটে এখান থেকে ফেলে দিব, এবং আরেকটা টিপসের পাতা থেকে এই এতটুকু আমরা কেটে এখানে সংযোগ করে দিব। অনেক সময় মাদারবোর্ডের মধ্যে হট গান দিয়ে কাজ করার সময় যদি আমাদের একটু বেখেয়ালির কারণে এই টিপসের পাতাটা আমরা খুলে না রেখে কাজ করি, তাহলে গরম হাওয়ার কারণে অনেক সময় এটা একটু খাটো হয়ে যায়, যেহেতু এটা প্লাস্টিক, এটার বেলায় এরকমই হয়েছে। তো আমরা ওই পুরান টিপসটা থেকে, কারণ ওটার ভিতরে একটু তৈলাক্তর মতো হয়ে গেছে, তো এই জন্য আমি ওইটা আর লাগাতে চাচ্ছি না, তো আমি অন্য আরেকটা টিপস কালেকশন করে নিয়েছি। তো এখান থেকে শুধু 3টা বাটনকেই আমরা এখান থেকে কেটে সংযোগ করে দিব। কাজের ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে অনেকদিন হলো ভিডিও দেওয়া হয়নি, অ্যাকচুয়ালি প্রতিদিন যেসব কাজগুলো করা হয় ওগুলা কমন কাজ, এজন্য ভিডিওতে নিয়ে আসা হয় না। সবসময় আমি অপেক্ষায় থাকি যে আনকমন কোনো একটা কাজ বা ব্যতিক্রম কোনো একটা কাজ যখনই আসে তখনই আমি এটাকে ভিডিওতে নিয়ে এসে সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি।
তো বন্ধুরা, আমরা এখন চেক করব যে আমাদের বাটনগুলো এখন স্বাভাবিকভাবে কাজ করতেছে কিনা। যেহেতু আমরা সুইচগুলোকে আমরা ওয়াশ করেছি এবং পরিবর্তন করে দিয়েছি, ওহো, আমাদের কাজটা সমাধান হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি এখন সঠিকভাবে কাজ করতেছে, তো কাজটা অ্যাকচুয়ালি সহজ হয়ে গেল। আমিও এরকম আশা করতেছিলাম না যে কাজটা হয়ে যাক।